শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দূর থেকে তোমাদের সুস্থতা কামনা করি, ভালো থেকো, সুস্থ সুন্দর থাকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি আজকের পাঠ শুরু করছি। আজকে অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ধর্মীয় উপাখ্যানে মৌখিক শিক্ষা। আমরা যে গত ক্লাস নিয়েছিলাম, মানে আমাদের যে গত ক্লাসে যে আলোচনা হয়েছিল, আমি তোমাদেরকে যে যতটুকু আলোচনা করেছিলাম তা হচ্ছে সততার যে পুরস্কার হলো, সততার পুরস্কার পর্যন্ত আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করবো এরপর থেকে, মানে সৎ জীবন পরিচালনায় গুরুত্ব, সৎ জীবন পরিচালনায় পরিবারের ভূমিকা, কর্তব্য নিষ্ঠা, উপাখ্যান আরোহীর কর্তব্য নিষ্ঠা, ত্যাগ তিতিক্ষা, শ্রী রামচন্দ্রের ত্যাগ তিতিক্ষা। সৎ জীবন পরিচালনার গুরুত্ব, যেহেতু আমরা গত অধ্যায়ে এই অধ্যায়টি শেষ হয়নি, তাই এই অধ্যায় শুরু করছি। এর জন্য এটা হচ্ছে পর্ব দুই। সৎ জীবন পরিচালনার গুরুত্ব, সততা, সত্যবাদিতা, কর্তব্য নিষ্ঠা, একাগ্রতা, ত্যাগ তিতিক্ষা, সহনশীলতা, সহিষ্ণুতা, এই প্রকৃতি হচ্ছে মানুষের বিশেষ। এই যে গুণগুলো যার মধ্যে থাকে মানুষ সৎ মানুষ বলে, ওই গুণগুলো যে ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাদেরকে আসলে বলা হয় সৎ মানুষ। সৎ মানুষ কখনো কারো ক্ষতি করতে পারে না, সে তার আলোকিত জীবন দিয়ে সকলের মনের অন্ধকার দূর করে, সমাজের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করে থাকে। স্নেহ, দয়া, মায়া, মমতা দ্বারা সকলের মঙ্গল করতে চেষ্টা করে। সমাজ থেকে যাতে অন্যায় অবিচার দূর হয়, সবল যাতে দুর্বলের উপর অত্যাচার করতে না পারে, সে ব্যাপারে তারা সকলকে সচেতন করে তোলার চেষ্টা করে। সমাজে যখনই সৎ মানুষের আবির্ভাব হয় তখনই সমাজ হয়ে ওঠে শান্তির আধার, আর হচ্ছে মঙ্গলের মুখ্য ধাম। সুতরাং আমাদের সকলের মঙ্গলের জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, দেশের উন্নতি ও মঙ্গল করার জন্য কি করতে হবে? শৃঙ্খলা স্থাপনের জন্য সকলকে সৎ জীবন, এই সৎ জীবন পালনের জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। সৎ জীবন যাপনের মাধ্যমে সকলের সাথে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ইত্যাদি গড়ে তুলতে হবে, আর এভাবেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠন সম্ভব হবে। সুতরাং বলা যায়, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সৎ জীবন পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ জীবন পরিচালনায় পরিবারের ভূমিকা, সৎ জীবন পরিচালনায় পরিবারের ভূমিকা হল, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে সৎ, সুজন বা দুর্যোগ ইত্যাদি কোনো গুণাবলী দিয়ে জন্মগ্রহণ করে না। জন্মের পর পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশের কারণে ধীরে ধীরে মানুষের মধ্যে বিভিন্ন গুণের সমাবেশ ঘটে। মানুষ হচ্ছে কি? প্রকৃতির দাস। মানুষের মনে দু ধরনের প্রবৃত্তি রয়েছে, এক হচ্ছে কি সৎ প্রবৃত্তি, আর এক হচ্ছে অসৎ প্রবৃত্তি। তো সৎ প্রবৃত্তির ফলে মানুষ যে কাজ করে তাকে সৎ কাজ করা হয়, আর অসৎ প্রবৃত্তির মানুষ কি করে? সবসময় অসৎ কাজ করে থাকে। সৎ কাজের ফলে সৎ ব্যক্তি মানুষ রূপে চিহ্নিত হয়, সকলে তাকে কি করে? ভালোবাসে ও শ্রদ্ধা করে। আর এসব গুণাবলী অর্জন পরিবারের অর্জনই পরিবারের ভূমিকাই হচ্ছে প্রধান। পরিবারের কর্তা ব্যক্তি যদি সদ্গুণের অধিকারী হন, তাহলে অন্যান্য সদস্যরা যারা আছে তারাও সদ্গুণের অধিকারী হয়ে থাকেন সাধারণত, যেহেতু পরিবারকে বলা হয় সমাজের
প্রথম স্তর সুতরাং সেই স্তরকে সুন্দর সুদৃঢ় করতে পরিবারের প্রত্যেক সদস্যকে কি করতে হবে ধৈর্য সংযম সহনশীলতা ক্ষমা সহমর্মিতা এই সব প্রকৃতি গুণাবলী অর্জনের সাথে সাথে হিংসা দ্বেষ লোভ লালসা প্রভৃতি কি করতে হবে এই অসৎ আচরণগুলো বর্জন করে সৎ ও ন্যায়ের পথে নিজে নিজেকে চালিত করতে হবে এবার আমি কর্তব্যনিষ্ঠা সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি কর্তব্যনিষ্ঠা কি বা কর্তব্য বা কর্তব্যনিষ্ঠা বলতে আমরা কি আমরা আমাদের পরিবারে ও সমাজে নানা রকমের কাজ করতে থাকি আমাদের মধ্যে যারা শিক্ষার্থী আছে তাদের কাজ কি তাদের কাজ হলো ভালোভাবে লেখাপড়া করা ভালোভাবে লেখাপড়া করা ও জ্ঞান অর্জন করা যদি যারা ভালোভাবে পড়ালেখা না করে তাহলে কি হবে জ্ঞান অর্জন হবে না রেজাল্ট ভালো হবে না আর যারা চাকরি করে তারা তাদের নিজেদের কাজ যত্নের সঙ্গে করে থাকেন যার যে কাজের দায়িত্ব তাকে আসলে সে কাজ অবশ্যই করতে হয় যার যে কাজের দায়িত্ব তাকে সে কাজ অবশ্যই করতে হয় আর একেই বলে কর্তব্য আর কর্তব্যের প্রতি শ্রদ্ধা ও গভীর মনোযোগ থাকাকে বলা হয় কর্তব্য নিষ্ঠা সুতরাং কর্তব্য নিষ্ঠা শব্দটির মানে হলো কি মানে হলো নিজের করণীয় কাজের প্রতি গভীর মনোযোগ কর্তব্যনিষ্ঠা একটি নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ পড়ালেখা করা জ্ঞান অর্জন করা শিক্ষার্থীর কর্তব্য তো একজন শিক্ষার্থী যদি সে পড়ালেখা না করে তাহলে এর ফল অবশ্যই ভালো হবে না প্রকৃত জ্ঞান অর্জন করতে সে পারবে না তাই কর্তব্য পালন না করলে কি হবে নিজের ক্ষতি হয় সমাজেরও ক্ষতি হয় সমাজে মানুষকে নির্দিষ্ট কর্তব্য পালন করে সে কর্তব্য পালনে যদি কেউ অবহেলা করে তাতে গোটা সমাজেরই ক্ষতি হয় মোট কথা হলো কর্তব্যনিষ্ঠা ব্যক্তির চরিত্রকে উন্নত করে তার মঙ্গল করে এবং এতে সমাজের উপকার হয় কারণ ব্যক্তি নিহিত সমাজ তো আমি এখন মহাভারত থেকে এই কর্তব্যনিষ্ঠার একটি উপাখ্যা সেই উপাখ্যানের নাম হলো আরণি কর্তব্যনিষ্ঠা এই উপাখ্যানটি থেকে আমরা জানবো যে আরণি কিভাবে তার কর্তব্য পালন করেছিল নিষ্ঠার সঙ্গে অনেক অনেক কাল আগের কথা শিক্ষার্থীরা তখন গুরুগৃহে যে শিক্ষা লাভ করত তখন গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করে পুনরায় তাদের বাড়ি ফিরে যেতে হতো শিক্ষার্থীরা গুরুগৃহকে নিজের বাড়ির মতোই মনে করত গুরু ও শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন এরকমই এমনি একজন হতল শিক্ষার্থী তার নাম হলো কি আরণি আরণি হলো শিক্ষার্থী আর তার গুরুর নাম হলো কি তার গুরুর নাম হলো ঋষি তখন সময়টা ছিল বর্ষাকাল বর্ষার জলের তোরে মাঠে ঋষি ধূমে একখণ্ড জমির আল ভেঙে গিয়েছিল ঋষি ধূম আরণিকে ডেকে বললেন যাও জমিটার আল বেঁধে এসো যাও জমিটার আল বেঁধে এসো আরণি মাঠে গেলেন জমির আল পাততে কিন্তু জলের কি তীব্র বেগ সেজন্য সে যে আল সেটা আর ধরে রাখতে পারছে না মানে এই যে জল আসা শুরু করেছে সেটাকে আর ধরে রাখতে পারছে না কিছুতেই আরণি আর আল পাততে পারলেন না তখন নিজেই কি করলেন ওই আলের উপর শুয়ে জলের যে তোর তা ঠেকানোর চেষ্টা করলেন এদিকে দিন পেরিয়ে সন্ধ্যা নামলো ঋষি ধম্ম কি করলেন অন্য শিক্ষার্থী ঋষি ধম্মের যে অন্য সব শিক্ষার্থীরা ছিল তারা সকলেই ঘরে ফিরে এলো কিন্তু এখানে আরণির কোনো দেখা পাওয়া যাচ্ছে না তখন ঋষি ধম্ম তার অপর দুই শিষ্য তার অপর দুই শিষ্যের নাম কি বেদ ও উপমন্য সেই বেদ ও উপমন্যকে নিয়ে তার জমির কাছে গেল আরণির নাম ধরে চিৎকার করে সেখানে গিয়ে ডাকতে লাগলো আরণি উঠে এলেন উঠে এলে কি জানালেন যে তিনি নিজে শুয়ে জমির ভেতর যে জল ঢোকার তা বন্ধ করেছিলেন আরুণিকে যে কাজ দেয়া হয়েছিল আরুণি কিন্তু তা যত্নের সঙ্গে পালন করেছেন আরুণির কাজের প্রতি এই যে মনোযোগ এরই নাম হচ্ছে কি কর্তব্য নিষ্ঠা ঋষি ধম্ম খুব খুশি হলেন
আরণিও তার কর্তব্যনিষ্ঠার গুণে বিখ্যাত হয়ে রইলেন। আমরাও আরণির মতো কি হব, আরণির মতো কর্তব্যনিষ্ঠ হব, অর্জন করব এই কর্তব্যনিষ্ঠার মতো নৈতিক গুণ। তাহলে এই যে উপাখ্যানটি, যে আরণির কর্তব্যনিষ্ঠা, এই উপাখ্যান থেকে আমরা যে নৈতিক শিক্ষাটা অর্জন করলাম, সেই নৈতিক শিক্ষাটি কি, যে কর্তব্যনিষ্ঠা ব্যক্তির চরিত্রকে মহৎ করে, তার মঙ্গল করে। আরণির কর্তব্যনিষ্ঠা তার চরিত্রকে মহৎ করেছে, তিনি কর্তব্যনিষ্ঠার জন্য গুরুদেবের প্রিয় পাত্র হয়েছেন, সকলের কাছে সম্মানিত হয়েছেন, আর স্থাপন করেছেন কর্তব্যনিষ্ঠার এক অনুসরণীয় দৃষ্টান্ত। আমরাও আরণির মতো কি হব, কর্তব্যনিষ্ঠ হব। এবার আমি ত্যাগ তিতিক্ষা সম্পর্কে ব্যাখ্যা করছি। ত্যাগ তিতিক্ষা কি? সাধারণত ত্যাগ বলতে কি বোঝায়, কিছু বর্জন বা পরিহার করাকে ত্যাগ বলা হয়। কিন্তু বিশেষভাবে ত্যাগ বলতে বোঝায় নিজের স্বার্থকে বিসর্জন দেয়া, নিজের সুখ বা লাভের চিন্তা থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে ত্যাগ। ভোগ বা সুখের ইচ্ছা পরিহার করাকে বলা হয় ত্যাগ। ত্যাগ মানব চরিত্রের একটি বিশেষ নৈতিক গুণ, ত্যাগ ধর্মের অঙ্গ। ত্যাগী ব্যক্তি কি হয়ে থাকেন, সমাজে বিশেষভাবে আদরণীয় হয়ে থাকেন, তাকে সকলে কি করে, শ্রদ্ধা করে। ত্যাগ ছাড়া ধর্ম হয় না, ভোগের কোনো শেষ নেই, যতই ভোগ করা যায় আসলে ভোগের লালসা ততই বেড়ে যায়। ভোগী ভোগের যে ইচ্ছা সেটাই আসলে মানুষকে কি করে তোলে, লোভী করে তোলে, আর এই লোভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, সমাজে ডেকে আনে হানাহানি, হিংসা ও বিদ্বেষ। ত্যাগ মানুষকে করে মহান, সমাজে এনে দেয় শান্তি। হিন্দু ধর্মের গ্রন্থ সমূহে তত্ত্ব, তথ্য ও উপাখ্যান ত্যাগের উপাখ্যানের মাধ্যমে ত্যাগের মহিমা কিন্তু করা হয়েছে। এখানে তিতিক্ষা হচ্ছে ত্যাগের মতো আরেকটি বিশেষ গুণ। তিতিক্ষা বলতে কি বোঝায়, তিতিক্ষা বলতে বোঝায় হলো সহিষ্ণুতা, মানে সহ্য করার যে ক্ষমতা। তিতিক্ষাও হচ্ছে ধর্মের অঙ্গ। নৈতিকতা গঠনে তিতিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিতিক্ষা সমাজে কি করে, শান্তি আনয়ন করে, ব্যক্তিতে ব্যক্তিতে গড়ে তোলে সৌহার্দ্যের মনোভাব। তিতিক্ষা না থাকলে ব্যক্তিতে কি হতো, সংঘাত অনিবার্য হয়ে যেত, সকলে সুষ্ঠুভাবে সামাজিক কাজকর্ম করা অসম্ভব হয়ে যেত। তাই কষ্ট সহ্য করার ক্ষমতা যদি না থাকে তাহলে সমাজ গঠন করাটাও কঠিন হয়ে যাবে। এজন্য সহিষ্ণু না হলে সুষ্ঠুভাবে সামাজিক কাজকর্ম করা অসম্ভব হয়ে যায়। তাই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা না থাকলে ব্যক্তি জীবনেও আসলে কি করা যায় না, উন্নতি করা যায় না। জীবনে সহিষ্ণুতার গুরুত্ব এজন্যই অপরিসীম। এই যে ত্যাগ, এই জন্য ত্যাগের পাশাপাশি সহিষ্ণুতা বাদে দেখার কথা থাকলেও ত্যাগের ফল ও কিন্তু কি হয়, বিনষ্ট হতে পারে। হিন্দু ধর্মগ্রন্থে তিতিক্ষার এরকম অনেক কাহিনী বর্ণিত হয়েছে। এরকম একটি কাহিনী আমি তোমাদেরকে বলছি, সেটি হচ্ছে কি, শ্রীরামচন্দ্রের। এই কাহিনী থেকে আমরা জানবো শ্রীরামচন্দ্র মানে রাম রাজা হয়েও কিভাবে সবকিছু ত্যাগ করে তার জীবন পরিচালনা করেছেন। রাম, শ্রীরামচন্দ্র হচ্ছে রামায়ণের প্রধান চরিত্র, তিনি হচ্ছে বিষ্ণুর অবতার। তিনি ত্রেতা যুগে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ রূপে জন্মগ্রহণ করে তিনি মানুষ হয়েও চরিত্র গুণে দেবতা স্তরে আসলে কি হওয়া যায়, উন্নীত হওয়া যায়। শ্রীরামচন্দ্র সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহাবীর হয়েও তিনি ছিলেন কি, তিনি ছিলেন ক্ষমাশীল, মহত্ব, উদারতা, কর্তব্যনিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা প্রভৃতি ছিল তার চরিত্রের বিশেষ গুণ। অযোধ্যার রাজা ছিল এই দশরথ, তার ছিল তিন রানী, বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী, আর ছোট রানী ছিল সুমিত্রা। কৌশল্যার পুত্র হল রাম, কৈকেয়ীর পুত্র হল ভরত, আর সুমিত্রার দুই পুত্র হল ভরত ও শত্রুঘ্ন। নিয়মানুসারে পিতার অবর্তমানে বড় ছেলে যুবরাজ হয়, তারপর সেই লাভ করে আসলে রাজপদ ও ক্ষমতা। রামের ক্ষেত্রেও তাই হওয়া স্বাভাবিক, রাম তখন 25 বছরের যুবক। রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন, রামকে যুবরাজ পদে অভিষিক্ত করবেন, অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কিন্তু এমন সময় যে বিমাতা কৈকেয়ী তিনি বাদশাহ দেন, তিনি কি করলেন, রাজা দশরথ একবার অসুস্থ হয়ে পড়েছিলেন, কৈকেয়ীর সেবা যত্নে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন।
তখন রাজা দশরথ খুশি হয়ে এই কৈকেয়ীকে দুটি বর দিতে চেয়েছিলেন। কিন্তু কৈকেয়ী বললেন, মা আমি এখন কিছুই জানি না, আমি সময় মতো এই বর দুটো চেয়ে নিই। এখন যেন সেই সময় উপস্থিত হল, কৈকেয়ী মন্থরার পরামর্শ মতো রাজা দশরথের নিকট এমন দুটি বর প্রার্থনা করলেন যে রাজা দশরথের জন্য তা হৃদয় বিদারক হয়ে গেলেন। কৈকেয়ী চাইলেন যে দুটি বরের মধ্যে প্রথম বর যিনি যা চাইলেন তা হচ্ছে কি, এক বরে রাম 14 বছরের জন্য বনে যাবে, আরেক বরে তার পুত্র যে ভরত তাকে রাজা করতে হবে। রাজা দশরথের মাথায় যেন এই কথা শুনে আকাশ ভেঙে পড়ল। কৈকেয়ীর কথায় তিনি বিমর্ষ হয়ে পড়ে রইলেন। রামকে আনা হলো দশরথের কাছে। দশরথ রামকে সব বৃত্তান্ত বললেন। তিনি পিতার সত্য রক্ষা করার জন্য বনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনি রাজ্য ত্যাগ করে রাজ পোশাক পরিত্যাগ করে তিনি বলকল পরিধান করলেন। রাম সীতার সাথে দেখা করতে গেলেন। সীতা রামের সাথে বনে যেতে চাইলে সীতার কষ্ট হবে ভেবে তাকে সঙ্গে নিতে চাইল না রাম। কিন্তু সীতা কোনো কথাই শুনলেন না, তিনি রামের সাথে যাবে কি। এদিকে লক্ষণও কারো বাধা না মেনে রামের সাথে বনে যাওয়ার জন্য তৈরি হলেন। শেষে রামের সঙ্গে সীতা ও লক্ষ্মণ বনে রওনা হলো। রাম বনে যাওয়ার প্রাককালে নিজের ধন রত্ন এমনকি নিজের হাতিটি পর্যন্ত দান করে দিলেন। বনে যাওয়ার সময় সকলে যখন ভেঙে পড়েছে, রাম তখন হাসি মুখে সমস্ত কষ্ট সহ্য করে নিয়েছেন এবং পিতাকে বললেন মাতার প্রতি দৃষ্টি রাখতে, নিজের শরীরের প্রতি যত্ন নিতে। রাম সীতা ও লক্ষ্মণ পায়ে হেঁটে চলতে চলতে অনেক পথ অতিক্রম করে চিত্রকূট পর্বতে এলেন। রাজার দুলাল সেখানে পর্ণকুটি নির্মাণ করে বাস করতে লাগলেন। এমনই মানে সেখানে অবস্থা হলো যে সেখানে রাজভগ্নি খাদ্যের রাজভগ্নি বনের ফলমূল আর বন্য মৃগ এগুলো দিয়ে তাদের জীবন ধারণ করতে হতো। ভরত শ্রী রামচন্দ্রকে ফিরিয়ে নিতে এসেছিল, কিন্তু ত্যাগী রাম ফিরে যাননি। শ্রী রামচন্দ্রের পুরো জীবনটাই হচ্ছে ত্যাগ তিতিক্ষার। শ্রী রামচন্দ্রের এই যে ত্যাগ তিতিক্ষা তা অনুসরণীয় দৃষ্টান্ত। তাহলে এই যে শ্রীরামচন্দ্রের এই যে উপাখ্যান ত্যাগ তিতিক্ষা, এই কাহিনী থেকে আমরা যা নৈতিক শিক্ষা অর্জন করব তা হলো মহাপুরুষদের ত্যাগ তিতিক্ষার যে দৃষ্টান্তমূলক কাহিনী আমাদের ত্যাগ তিতিক্ষায় উদ্বুদ্ধ করে। ত্যাগ তিতিক্ষার গুণে মানুষ দেবতার স্তরে উন্নীত হতে পারে। যে সকল নৈতিক গুণ মানুষকে সমাজে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করে সেগুলোর মধ্যে দিয়ে ত্যাগ তিতিক্ষা হচ্ছে অন্যতম। ত্যাগ তিতিক্ষা মানুষকে নিয়ে যায় আসলে মর্যাদার পথে গৌরবময় স্থানে। ত্যাগ আর তিতিক্ষা হচ্ছে মানব যে চরিত্র সেই মানব চরিত্রের মহৎ গুণ। ত্যাগই মানুষকে সকলে আসলে ভালোবাসে শ্রদ্ধা করে। তাহলে আমরাও ত্যাগ তিতিক্ষা কি করব, ত্যাগ তিতিক্ষা অনুসরণ করব। শিক্ষার্থীরা আশা করছি এই যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো আলোচনা করতে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর যে বিষয়গুলো আলোচনা করলাম কিন্তু বাসায় বসে পড়াশোনা করতে হচ্ছে, সময় নষ্ট করবে না, পড়াশোনা করবে ভালোভাবে এবং সুস্থ থাকার জন্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর সময় তো থাকবেই, তাই ফাঁকে ফাঁকে কি করতে হবে, যে বিষয়গুলো আলোচনা করলাম আমি এতক্ষণ সেই বিষয়গুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যে যতগুলো ভালো আজকে সবাই ভালো থেকো, সুস্থ থাকো।